বন্ধুরা, দিয়া কিচেনে আপনাদের আবার স্বাগতম। আজকে বন্ধুরা বানাবো সুজির খিচুড়ি। তার জন্য সুজিটাকে আমি হালকা শুধু কড়াইতে হালকা অল্প ভেজে নিয়েছি। আর দেখুন, এটা চানা ডাল, তরকা ডাল সরি, আর এটা সিমুই। এইগুলোকে আমি একটু সিমুইটা হালকা সেদ্ধ করে নিয়েছি, আর তরকা ডালটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে দেখুন তেল দিয়ে দিলাম। এই রান্নাটাতে বন্ধুরা একটু তেল বেশি লাগে, সকালবেলা টিফিনের জন্য আপনারা একবার টেস্ট করে দেখবেন। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ, দেখুন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে লঙ্কাটা দেবো, একটু পরে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি এতে লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখুন লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তরকা ডাল আর সিমুইটা দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর নুন এবার স্বাদ মতো দেবো। দেখুন তরকা ডালটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো। বন্ধুরা এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের জন্যও, আপনারা বাচ্চাদেরকেও টিফিনে এই রেসিপিটা দিতে পারেন, কারণ যেহেতু ডাল আছে তার জন্য ভীষণ প্রোটিন, আপনারা বাচ্চাদের টিফিনেও নিতে পারেন। এবার আমি এই ভাজা সুজিটাকে হালকা করে টেনে দিচ্ছি আমি কড়াইতে। দেখুন দিয়ে একটু, আর বন্ধুরা এইটাতে এক থেকে দেড় কাপ জল এই সুজিটার জন্যে লাগে। দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে বন্ধুরা, দেখুন একদম সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এক কাপ মতো জল, এক থেকে দেড় কাপ মতো জল এতে আমি দেবো। দেখুন দিয়ে দিলাম, এবার এটা একদম, আপনারা যদি শুকনো শুকনো রাখতে চান শুকনো শুকনো রাখতে পারেন, আর এতে যদি আপনারা ডিম দিতে চান একটা ডিমও দিতে পারেন। এবার আমি এতে দেখুন এক চামচি মতো চিনি দিয়ে দেবো। আর বন্ধুরা নামানোর সময় এতে আমি ঘি দেবো, এক চামচি ঘি। দেখুন কেউ যদি শুকনো খেতে চায় তাহলে এটা শুকনোও হবে। বন্ধুরা এতে আমি এক চামচি ঘি দিয়ে দিলাম। সুজির খিচুড়ি রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর খেতে। আর এতে আপনারা যখন যখন ফোড়ন দেবেন তখন আপনারা কারিপাতা, কাঁচা কারিপাতাও দিতে পারেন, কিন্তু আমি যে ডালের যে কারিপাতাটা ছিল আমি সেই ডালের কারিপাতাটা, শুকনো তরকা ডালে সেটা আমি দিয়ে দিলাম। দেখুন রেডি আমার সুজির খিচুড়ি। বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছে এই সুজির খিচুড়িটা, আমি নিজে টেস্ট করে দেখলাম। এখন আমি সোমনাথকে দিয়ে সোমনাথ টেস্ট করে আপনাদের বলবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, বন্ধুরা দেখুন সোমনাথ টেস্ট করবে সুজির খিচুড়ি। এ দেখুন আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি শুকনো শুকনো করার জন্যে, আপনারা চাইলে একটু
দিলাম। এবার দেখুন এত টেস্টি বন্ধুরা, কি বলবো। ভীষণ সুন্দর, আপনারা একবার হলো এই রেসিপিটা টেস্ট করে দেখবেন বানিয়ে। গরম তো খেতে পাচ্ছে না, প্রচুর গরম। দিয়া কর্মকার চ্যানেলটি বা দিয়া কিচেন রেসিপি ভ্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।